কথা বলতে পারবো না, বাট তুমি ভিডিও করো, রান্না হয়ে গেলে তুমি খেয়ে দিয়ে যেও। আমার বাবাও তাই বলেছে, যে করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, জানি না কেন তাও ধন্যবাদ। কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকলেই মজা থাকে, হার থাকলেই খেলাতে হারলেই জেতার মজাটা পাওয়া যায়। ঠিক যেভাবে দিনের দিনের যে কি কদর সেটা রাত থাকলেই বোঝা যায়, আবার রাতের যে কি কদর দিনের জন্যই বোঝা যায়। তো থ্যাংক ইউ সো মাচ, জানি না তার নাম, জানি না তার চ্যানেলের নাম, বাট থ্যাংক ইউ। রাস্তায় যেতে যেতে না সেটা একটা হয়েছিল মিস আন্ডারস্ট্যান্ডিং ওনার আমার দুজনেরই, আমারও ভুল ছিল ওনারও ভুল আন্ডারস্ট্যান্ডিং। মিস আন্ডারস্ট্যান্ডিং মানুষের সম্পর্ককে পুরো নষ্ট করে দেয়। আর ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, ওনারও নেই আমার সাথে, উনিও আমাকে চেনেন না, আমিও ওনাকে চিনি না, উনিও হয়তো কোনো ভিডিও দেখে এসেছিলেন। ওনার মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমারও মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, তো দুটো মিস আন্ডারস্ট্যান্ডিং জাস্ট ক্ল্যাশ করে গেছে। আমি ওনাকে ওনার যদি কোনো রকম মানে আমার আমি বুঝতে পারছি যে অফকোর্স করোনা কোনো প্রবলেম তো জরুর হয়েছে, বাট আই এম এক্সট্রিমলি সরি আঙ্কেল স্যার, দাদা যা যেটা ভাবে নেবেন, ছোট বোন হিসাবে একটা রাস্তার একটা ভুল ভ্রান্তে দেখা হওয়া একটা ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন। আমি ওই দাদার কাছে ক্ষমা চাইছি, বিশ্বাস করো সত্যি কথা। আমি যেই ভিডিওটা শেয়ার করেছিলাম আমি ভেবেছিলাম তাকে একবার ফোন করে বলবো, তার সাথে একবার ইন্টারঅ্যাক্ট করব যে ভিডিওটাকে ডিলিট করো বা কোনো কিছু, কিন্তু সময় করে উঠতে পারিনি, বিশ্বাস করো সময় করে উঠতে পারিনি, টাইম করে উঠতে পারিনি যে তাকে একবার ফোন করে বলবো অথবা তাকে কোনো কিছু বলবো। আর তখন অলরেডি অনেক লোক দেখেনি, কারণ আমি সকালবেলা যখন ওরা মাঝরাতে হয়তো শেয়ার করেছিল ভিডিওটা, আর আমি তার পরের দিন বিকেল বেলা মানে সেদিন বিকেল বেলা দেখেছি, তখন অলরেডি 1 লাখ লোক অলরেডি দেখে নিয়েছে। আমি লিটারলি হাঁপিয়ে যাচ্ছি, হ্যাঁ একটু আমি কেটে 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 এডিট করে তো আমি মানে যখন দেখেছি তখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল, আর তারপরেও আমি সময় করে উঠতে পারিনি, কারণ যে ইউটিউবার ভাইটি শেয়ার করেছে তার ব্যক্তিগতভাবে তার নাম্বারটা আমার কাছে নেই যে আমি তাই কন্ট্যাক্ট করবো, বাট আই এম ট্রাইং স্টিল ট্রাইং। কারোর কোনো দোষ ছিল না, এটা জাস্ট একটা রিউমার আর কোনো কিছুই না, মানে ওই যে আমি ভিডিও করতে দিইনি, যদি যে বিশ্বাস করে নন্দিনীদি অহংকারী তাহলে সেটাও বিশ্বাস করবে যে নন্দিনীদি ঝগড়াও করে।